যতদূর শোনা যাচ্ছে যেখানে আসলে আপনাদের খেলাটা হবে এখানে স্পিন বান্ধব উইকেটটা, সেই জায়গায় পেস বোলিং আসলে কতটা ভূমিকা রাখতে বলে আপনার মনে হয়? তখন যদি আমরা হচ্ছে পেস বোলিং দিয়ে আমরা একটা ভালো অ্যাটাক করি বা ভালো মনে করেন ইকোনমিটা রাখি, তো অবশ্যই আমরা পেস বোলাররা অনেক ভালো করব। ওকে, আপনাদের কি টিমে মনে করেন যে টপ অর্ডারে যারা ব্যাটসম্যান রয়েছেন তাদের জায়গা থেকে মানে দায়িত্বটা একটু বেশি থাকবে? টি টোয়েন্টি তো মনে করেন যে হচ্ছে গোল বলের খেলা, তো মনে করেন 120 বলের খেলা, তো মনে করেন যে ব্যাটসম্যানরা মনে করেন আমাদের অনেক ভালো প্র্যাকটিস করতেছে, তো ইনশাল্লাহ দুবাইতে অনেক ভালো প্র্যাকটিস হবে আমাদের, মানে ম্যাচ হবে। আপনার প্র্যাকটিসটা কীরকম হয়েছে? অনেক ভালো। এখন আশা তো অবশ্যই ভালো কিছু করার। প্রথম আপনাদের প্রতিপক্ষ হচ্ছিল স্কটল্যান্ড, তাই স্কটল্যান্ডকে কোন চোখে দেখছেন আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকে? তারাও একটা মানে আমাদের হচ্ছে খেলাটা হবে ফাইটিং আর কি। আর আপনার পরিবার থেকে সকলেই তো খুব আনন্দিত, তা আলাদা করে যদি কারো কথা উল্লেখ করতে চান? অবশ্যই তারা আমার খেলা দেখবো আরও হচ্ছে ওয়ার্ল্ড কাপ, এটা তো অবশ্যই সবাই খুশি হবে, অনেক আনন্দ থাকবে। ওকে, ধন্যবাদ আপু।